আগামী 10 মিনিটে আপনি জানতে চলেছেন বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহর দুবাই সম্পর্কে। তাই বিস্তারিত জানতে ভিডিও না টেনে সাথেই থাকুন। বিশ্বের অধিকাংশ মানুষেরই ধারণা দুবাই একটি দেশ, কিন্তু আসল কথা হচ্ছে দুবাই কোনো দেশ নয়, এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় ও প্রধান আকর্ষণীয় রাজ্যের নাম দুবাই। বিলাসবহুল জীবনযাপন, চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি, আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল হোটেল, দ্বীপপুঞ্জসহ নানা কারণে দুবাই ভ্রমণপ্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে। পর্যটকদের জন্য দুবাই অত্যন্ত আকর্ষণীয় শহর। মরুভূমির দেশ দুবাইয়ের রয়েছে উপভোগ করার মতো অনেক কিছু। পৃথিবীর অন্যতম অভিজাত এয়ারলাইন্স এমিরেটস কারণে দুবাইয়ে যাওয়া হয় প্রতিদিন লাখো বিমান যাত্রীর। বুর্জ আল খলিফা, বুর্জ আল আরব, দুবাই মল, পাম আইল্যান্ড, স্কাই ডাইভিং, মরুভূমিতে সাফারি, মিরাকেল গার্ডেন, পুরান পার্ক, প্রমিস ব্রিজ সহ অনেক আকর্ষণীয় জায়গা ও অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত এ শহরটি। দুবাই শহরের উত্তরে অবস্থিত শারজা, যেটা কিনা আরব আমিরাতের শিল্প ও স্থাপত্যের কেন্দ্রস্থল। এছাড়াও দুবাইয়ের পূর্ব দিকে রয়েছে হাজার পর্বত, যেখান থেকে আরব আমিরাতের প্রধান শহরগুলির চাকচিক্যের বাইরে গিয়ে একটু প্রাকৃতিক মেজাজে সময় কাটাতে পারবেন। দুবাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ বলা হয়ে থাকে বুর্জ খলিফা ও পাম জুমাইরা বা পাম আইল্যান্ডকে। অনেক পর্যটক শুধু এই দুটি স্থান উপভোগ করতেই বারবার নিজ দেশ থেকে দুবাই উড়াল দেয়। আপনি যদি দুবাই যেতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার স্বপ্নেও আগ্রহের মূল কেন্দ্রেই আছে বুর্জ খলিফা ও পাম জুমাইরা বা পাম আইল্যান্ড। বুর্জ খলিফার সৌন্দর্য উপভোগ করতে হলে আগের দিনই এই ভবনে ওঠার অনলাইন বুকিং নিয়ে নিন। দুবাই মলের নিচেই বুর্জ খলিফার টিকিট কাউন্টার, সেখানে আপনার অনলাইন কপি দেখিয়ে টিকিট খুঁজে নিন। টিকিট নিয়ে রওনা দিন বুর্জ খলিফার দিকে। দুবাইয়ের সবচেয়ে বড় আর আকর্ষণীয় স্থানের নাম হচ্ছে পাম জুমাইরা বা পাম আইল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুন্দর কৃত্রিম দ্বীপ পাম জুমাইরা। পাম জুমাইরা নিয়ে অবাক করা বিষয় হলো পাম জুমাইরা মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই দ্বীপটি তৈরিতে যত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তা দিয়ে পুরো পৃথিবীর চারদিকে 2 মিটার উঁচু এবং 0.5 মিটার চওড়া দেওয়াল তিনবার তৈরি করা যাবে। এর অ্যাপার্টমেন্টগুলোর দাম এত বেশি হওয়া সত্ত্বেও প্রথম ধাপে সবগুলো প্রায় 4000টি অ্যাপার্টমেন্ট 72 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। বেশিরভাগই অগ্রিম বিক্রি হয়ে গিয়েছিল। এ তথ্যগুলো পেয়ে আপনি ধারণা করতে পারেন পাম জুমাইরা কত সুন্দর বা আকর্ষণীয় হতে পারে। এমন সুন্দর দ্বীপ আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। যে কোনো পর্যটক দুবাই যাবে আর পাম জুমাইরার সৌন্দর্য উপভোগ করবে না এমনটি হতেই পারে না। কবির ভাষায়, ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফুটানো যায়। তবে এই বিখ্যাত উদ্ভিদটির বাস্তবতাও রয়েছে দুবাইয়ে, যেখানে ভালোবাসা আর অতিযত্নে এমন অসম্ভবকেই সম্ভব করা হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান, নাম দেওয়া হয়েছে মিরাকল গার্ডেন। বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান এটি। বাগানটির অবস্থান দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন জায়েদ সড়কের পাশে। মরুভূমির মধ্যে এই বাগানের আয়তন 72,000 বর্গমিটার। প্রকৃতির ফুল পাতা দিয়ে গড়া এই বাগান প্রেমীদের কাছে যেন এক স্বর্গক্ষেত্র। 2013 সালের 14 ফেব্রুয়ারি
ভ্যালেন্টাইনডে যাত্রা শুরু করে এই বাগান। এখানে প্রবেশ করে কারো বোঝার উপায় নেই মরুভূমির কোনো দেশে আছি নাকি চির সবুজ উদ্যানে আছি। চারদিকে নানা রঙের বাহারি ফুলের সমারোহ, ফুল দিয়েছে কত অবাক করা আর দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা সম্ভব তা দুবাই মিরাকল গার্ডেন না দেখলে বোঝা যাবে না। কারণ ফুল মানুষকে কতটুকু আনন্দ দিতে পারে তা দর্শনার্থীদের দেখলে বোঝা যায়। মূলত ইসলাম ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মানুসারী ও সংস্কৃতির মানুষদের কাছে কোরআনের সৌন্দর্য ও অলৌকিকতা উপস্থাপনের জন্যই নির্মাণ করা হয়েছে কোরআন পার্ক। দুবাইয়ের আল খাওয়ানিজ অঞ্চলের 60 হেক্টর ও 6,000 বর্গমিটার জায়গা জুড়ে এ পার্ক বিস্তৃত। কোরআনের যেসব গাছগাছালি ও জীব বৈচিত্র্যের কথা উল্লেখ আছে তার সবই পার্কটিতে রয়েছে। কোরআনে বর্ণিত অলৌকিক ঘটনাবলীর চিত্রায়নও করেছে চিত্তাকর্ষকভাবে। দুবাইয়ের পর্যটকদের পছন্দের আরেকটি জায়গার নাম প্রমিস ব্রিজ। ব্রিজটিতে এখন ঝুলছে হাজার হাজার প্রেমের ডালা। ব্রিজটি ঘিরে এর চারপাশে রয়েছে চোখ জুড়ানো নয়নাভিরাম। প্রাকৃতিক অপরূপ দৃশ্য ভ্রমণ করতে এসে পর্যটকরা স্মৃতির নিদর্শন হিসেবে এ ব্রিজের গায়ে লাগিয়ে যান ডালা। দুবাইয়ের আল খাওয়ানিজ এলাকায় তৈরি করা হয় এই সেতু। সেতু রেলিং এ প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগান। দুবাইতে অনেক মরুভূমি রয়েছে। দুবাই মরুভূমির জন্য অনেক বিখ্যাত। এখানে বিভিন্ন দেশ থেকে লোকাল যে পর্যটকরা আসেন তারা গাড়ি ভাড়া করে মরুভূমিতে ঘুরে বেড়ান। দুবাইতে এটিকে ডেজার্ট সাফারি বলা হয়ে থাকে। পৃথিবীর অনেক দেশেই স্কাই ড্রাইভ রয়েছে, কিন্তু দুবাই স্কাই ড্রাইভ অন্যদের তুলনায় ব্যতিক্রম। দুবাইতে স্কাই ড্রাইভ করতে হলে অনলাইনে 2-3 দিন আগে বুকিং দিতে হয়। স্কাই ড্রাইভ করা মানে আপনি পৃথিবীর এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করার সাক্ষী হলেন। প্ল্যান থেকে জাম্প দেওয়ার পর পাম জুমাইরার উপর থেকে দুবাই শহরের যে ভিউ আপনি দেখতে পাবেন তা এক কথায় অসাধারণ। দুবাইতে অনেক সুন্দর কিছু সমুদ্র বিচ রয়েছে যা একেকটি দেখতে আমাদের স্বপ্নের মতো। একটি বিচ থেকে দেখা যায় পাম জুমাইরা, আরেকটি থেকে দেখা যায় বিশ্বের সবচেয়ে বেশি স্টার সমৃদ্ধ ও বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব জুমাইরা। এছাড়াও রয়েছে দেখার মতো অনেক সমুদ্র বিচ। দুবাই শহরে দুবাই মেরিনা নামে একটি সমুদ্র বিচ রয়েছে যা দেশটির সবচেয়ে সুন্দর সমুদ্র বিচ এবং এটি পাম জুমাইরা এর পাশেই। এখানে প্রতিদিন অনেক পর্যটক ভিড় করে এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। এই এলাকার বড় ও আকর্ষণীয় সব ভবন, মেরিনার পাশের লেক এবং লেকের উপর চলমান নৌকাগুলো আপনার মন কেড়ে নিতে বাধ্য। আপনি দুবাই যাবেন আর শপিং মলে যাবেন না এমনটি হতে পারে না। ঘুরে আসতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ব্যয়বহুল কিছু শপিং মলে যেগুলো দুবাইয়ে অবস্থিত। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল দুবাই মল। দুবাই মল এক কথায় অসাধারণ। চোখ ধাঁধানো সব দোকান এবং ভেতরে পরিবেশ, ঘুরতে ঘুরতে আপনি বারবার থমকে যাবেন কিছু না কিছু দেখেই। মনে মনে আপনি ভাবতে বাধ্য হবেন এটি কিভাবে বানানো হয়েছে, কতদিন সময় লেগেছে এই জিনিসটি বানাতে, দাম কত। বিশ্বের সব নামি দামি বড় ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন আপনি এখানে। দাম একটু বেশি হলেও চাইলে কিছু কিনে নিতেই পারেন। এছাড়াও দুবাই রয়েছে অনেক আকর্ষণীয় স্থান। প্রতি বছর এসব জায়গা ঘুরতে আসেন সারা বিশ্বের কোটি পর্যটক। আজ আর নয়, আগামী পর্বে অন্য কোনো দেশ বা স্থানের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।